ফুল পিপল দিহাজিন সাইন আশা করি তোমরা সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে ঈদের প্রথম দিন আমরা কোথায় গেলাম কি করলাম সেটা নিয়ে একটি ছোট ব্লগ তোমাদের সাথে শেয়ার করব তো আমি হচ্ছে আজান আজানের বাবা আর আমার ছোট বোন মুসকানকে নিয়ে সকাল থেকে আজানের জ্বর ছিল তাই আমাদের কোনো প্ল্যান ছিল না বাইরে যাওয়ার কিন্তু দুপুরে দেখলাম আজানের জ্বর কমে গেছে তো ভাবলাম যে ওকে নিয়ে একটু বাইরে বের হলে ওর ভালো লাগবে তো আমরা টকি ফান ওয়ার্ল্ডে গেলাম বসুন্ধরার দেন মুস্কান খেলতেছে আজান তাকায় তাকায় দেখতেছে মানে তার খেলা খেলতেছে আর সে তাকায় তাকায় দেখতেছে তারপর এদিক সেদিক দেখতেছে কিন্তু সে তেমন একটা খেলতেছিল না বেচারার জ্বর ছিল হালকা ছিল তো আমরা ভাবছিলাম যে একটু গেলে হয়তো বা ওর ভালো লাগবে টুকটাক সে পর একটু রেসপন্স করে খেলাধুলা করে খালা তার সাথে মিলে খেলে সেও খেলে তার তো গাড়ি খুব পছন্দ তোমরা যারা চিনো তারা জানো সে একটু গাড়িতে বসে এখানে একটু চালানোর চেষ্টা করে কিন্তু আবার কিছুক্ষণ পর দেখি যে তার ভালো লাগতেছে না সে খেলবে না সে আমার কোলে এসে জড়ায় ধরে রাখছে তো তখন তুষারকে বললাম যে তুমি তোমার শালিকে নিয়ে যাও আমি ছেলেকে নিয়ে বসি দেন খেলতে গেছে ওই খেলার ভিডিও নাই তো এই খেলাটার ভিডিও দে এইটা মুস্কান খুব ভালো খেলছে মানে ফার্স্ট টাইম ছিল ওর খেলা বাট মোটামুটি যা দেখলাম সে খুব ভালো খেলছে আর এটা এই ভিডিও হচ্ছে তোমার টিভিতেও গেছে তোমরা যারা আর কি আমার ভিডিও দেখো তারা দেখছিল হয়তো বা ওই যে ভাইয়াটা তার স্ন্যাপ নিচ্ছিল কারণ পাশের মেয়েটার থেকে বেশি ভালো মুস্কান খেলছিল হয়তো বা এর চেয়েও ভালো অনেকেই খেলে প্রো কিন্তু মুস্কান শুরু শুরুতে খুব ভালো খেলছে মানে ফার্স্ট ওর ফার্স্ট হিসেবে খুব ভালো খেলেছে তারপর মুস্কানকে অন্য আরেকটা খেলায় বিজি রাখে আজানকে নিয়ে তার বাবা আর আমি একটা সাইডে বসলাম তার সাথে আমি একটু খেলছি আর তাকে একটা মাফিনস খাইয়ে দিলাম খাওয়া দেওয়ার পর তার একটু মনটাকে চাঙ্গা হলো তারপর খাওয়ার সাথে সেও একটি রাইডে চললো ওর জন্য আমরা এক্সট্রা টিকিট কাটি নেই টকি ফান ওয়ার্ল্ডে হচ্ছে তোমার বাচ্চাদের একটি কম্বো প্যাকেজ থাকে 1100 টাকার তো 1100 টাকার একটাই কেটেছিলাম কারণ আজানের শরীর ভালো না জানতাম যে সে সব রাইডে চড়বে না এই জন্য এটার আলাদা একটা এক্সট্রা টিকিটই 300 টাকা পড়েছিল আর তুমি যদি 1100 টাকার প্যাকেজটা কাটো তাহলে সেই 1100 টাকার প্যাকেজেই একটা বাচ্চাই একেবারে 20-30টার মতো রাইড চড়তে পারবে মানে যেই কয়টা রাইড আছে আর বড়দের ক্ষেত্রে হচ্ছে 3500 টাকা এগুলা না মানে বড়দের প্লেজন্ত উপরে সেখানে যাওয়া হয়নি কারণ আজানের শরীর ভালো ছিল না এই জন্য আমরা নিয়েও নেই তো তোমরা যদি জানতে চাও এই জন্য বলে দিলাম 3500 টাকা বড়দের প্যাকেজ তো অবশ্যই ইনশাল্লাহ আমি যাবো নেক্সট ডে ফ্রেন্ডসদের নিয়ে তখন আবার একটা ছোট্ট করে ব্লগ শেয়ার করব এখন আসি আমাদের খাবারের পালা শুরুতেই বলি দই ফুচকা ততটাও জঘন্য ছিল না বাট তুষারের এক্সপেকটেশন একটু বেশি ছিল যে সে ভেবেছিল দই টক দেবে বা সামথিং কিন্তু ওনারা ফুচকার উপরে একেবারে ঠান্ডা ফ্রিজ থেকে বের করা টক দই দিয়ে দেয় অ্যান্ড সেটার উপর চানাচুর দিয়ে সেটা সার্ভ করে তো সেটা তুষারের কাছে একেবারেই জঘন্য লেগেছিলো বাট পরে আমি ওনাদের বললাম যে আমাকে শুকনো মরিচের গুঁড়ো দেন বিট লবণ দেন আমি মিক্স করে দিন আমি বাকিটা খেয়ে ফেলি ফুচকা ওভারঅল আমি 4 out of 10 দিব আচ্ছা তারপর আমি সেখানে আরও কিছু খাবার অর্ডার করেছিলাম আমার মানে একটু স্পাইসি খাওয়ার ইচ্ছা ছিল তো আমি এখানে ফুড স্টলের মধ্যে কোরিয়ান ফুড লাভার্সটাই চুজ করছিলাম কিন্তু দই ফুচকার অবস্থা ভালো ছিল না সেটা তো জানলেই ফ্রেঞ্চ ফ্রাই মোটামুটি ভালো ছিল আজান খেয়েছে আজান তখন একটু সুস্থ ছিল তারপরে আমি রামেন অর্ডার করলাম আর সেট ম্যান একটা অর্ডার করেছিলাম তুষার বলছে আমি আর কিছুই খাবো না ভাই কিন্তু রামেন অনেকগুলো ছিল বিধায় পরে আমার সাথে তুষার শেয়ার করে বাট রামেনটা অনেস্টলি স্পিকিং মজা ছিল আমি এটাকে 7 out of 10 দিব ঝাল ছিল টেস্টি ছিল অ্যান্ড মুস্কানের সেট মেনুটাও ঝাল ছিল মজা ছিল ট্রাই করতে পারো এরপর আমরা চলে যাই বাসার উদ্দেশ্যে রওনা দিই তেমন আর আমার ভিডিও করার কোনো কথাই মাথায় ছিল না এই জন্য আমি ব্লগ কমপ্লিট করতে পারি না কারণ 2-3টা ভিডিও স্ন্যাপ করার পর আমার আর বাকি মনে থাকে না স্ন্যাপ করার কারণ আমি এনজয় করি মোমেন্টগুলো এই জন্য আমার ব্লগ করা হয় না তো আমরা উবারের জন্য ওয়েট করতেছিলাম এটা তখনকার তোলা ছবি আর আমার ড্রেস হচ্ছে আমার ফেসবুক পেজ ফুলবানো পেজে পেয়ে যাবা আর মুস্কানের ড্রেসটা এটা আমি মার্কেট থেকে নিয়েছিলাম মানে আমার ড্রেসটার সাথে ম্যাচিং কালার করে আমরা অলওয়েজ ম্যাচিং করতে পছন্দ করি এবার ফ্যামিলিটাই মিসম্যাচ হয়ে গিয়েছে কারণ আজান সুস্থ ছিল না তাই পাঞ্জাবি পরে নেই তুষারও পরে পরে নেই এই জন্য আমরা মিসম্যাচ কাপল মিসম্যাচ ফ্যামিলি হিসেবেই ছিলাম বাট ইন্দি দিনটা সুন্দর ছিল আমার এই লেন্সটা লেডিস কালেকশন ফেসবুক পেজ থেকে দেওয়া হয়েছিল আমাকে অনেক সুন্দর অ্যান্ড টাটা বাই বাই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম